শরীরে জমা দূষিত পদার্থ এই জল বের করে দিতে সাহায্য করে আমাদের। দিনের মাথায় 2 থেকে 3 বার এই জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। গরমে অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, পেট আইঢাক করছে, এই জল খেলে শরীরে জমা পারদের পরিমাণ কমবে, পেট হালকা হবে কিছুক্ষণের মধ্যেই। ওজন কমাতে তো অনেকেই অনেক কিছু করেন, নিয়মিত এই জল খেয়েও দেখতে পারেন হজম শক্তি বাড়বে অনেকটাই, ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে। যাদের হাড়ের সমস্যা, বাতের ব্যথা বা গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, তারা এই জল খেয়ে দেখতে পারেন, অনেকটাই কমবে এই সব সমস্যা। ধনে বীজ ভেজানো জলের সবচেয়ে বড় গুণ কিডনি পরিষ্কার করা। যাদের কিডনি দুর্বল, তাদের শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বেরোতে চায় না, শরীরে টক্সিন জমা হতে থাকে, এই জল তাদের কিডনিকে দূষণমুক্ত করে দেয়, কিডনির ক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটাই। তাহলে এই ধনে বীজ ভেজানো জল কীভাবে বানাবেন এবার জেনে নেওয়া যাক। 2 কাপ জলে 1 কাপ ধনে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিন, তারপর আরও 2 মিনিট অল্প আঁচে রেখে দিন, তারপর ঠান্ডা করে দিনে 3 বার পান করুন, উপকার পাবেন।